হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস এইটের কোষে দেখি তিনের দেখো ওই মূলদ সংখ্যার ধারণা মূলদ সংখ্যার ধারণা তো আমরা এইগুলো শিখতে গিয়ে কতগুলো জিনিস আমাদের জানা দরকার সেগুলো আগে জেনে নাও তারপর আমরা অনুশীলন অঙ্ক করব। প্রথমে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা কাকে বলবো স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কাকে বলব সাবি সংখ্যা হলো যে গণনা করা যায় গণনা করা যায় এরূপ এরূপ সংখ্যাগুলিকে গুলিকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবেই চলবে তো আমরা সেই সঙ্গে আসি যে স্বাভাবিক সংখ্যা সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক তাহলে সবথেকে সব থেকে সবথেকে ছোট। ছোট স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা হল এক আর সব বি সবচেয়ে সবচেয়ে বড় স্বাভাবিক 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 সংখ্যা পাওয়া যায় না পাওয়া যায় না কারণ দেখো তুমি যদি বলো যে সব স্বাভাবিক সংখ্যা পনেরো তখন আরেকজন বললো ষোলো তা সুতরাং আমাদের এগুলো পাওয়া যাবে না এবার আমরা আসব তার প্রথমে গেল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ গণনা করা যায় এরূপ সংখ্যাগুলিকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে কন্টিনিউ চলবে আচ্ছা এবারে আমরা অখণ্ড সংখ্যা অখণ্ড অখণ্ড সংখ্যা অখণ্ড মানে খণ্ড যাকে করা যায় না তো অখণ্ড সংখ্যাদের বলবো শূন্য এবং সমস্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলিকে গুলিকে অখণ্ড অখণ্ড সংখ্যা বলে যেমন তাহলে অখণ্ড কী হবে তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে চলতে রইল তাহলে এইভাবে আমাদের শূন্য এবং সমস্ত সাবি সংখ্যা মিলে হচ্ছে অখণ্ড সংখ্যা এইবার আমরা আসবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা তখন তাদের বলবো দেখো এই যে শূন্য শূন্য এক দুই তিন এবং মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ডট ডট আরও চলতে থাকবে মানে এই সংখ্যাগুলিকে এই সংখ্যাগুলিকে সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলে তো এখানে পূর্ণ সংখ্যা দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো আমরা যদি একটা সংখ্যা রেখা টানি এখানে যদি শূন্য হয় এখানে প্লাস ওয়ান এখানে প্লাস টু মানে ডান দিকে প্লাস থ্রি এইগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলছে তো এই যে শূন্য শূন্য কিন্তু তাহলে পূর্ণ সংখ্যা দুটো ভাগে ভাগ শূন্য অপেক্ষা বড়োকে বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য অপেক্ষা ছোটো সেটা বলব ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে শূন্যটা কি শূন্য ধনাত্মক ধনাত্মক নয় আবার ঋণাত্মক নয় ঋণাত্মক নয় আর ঋণাত ধনাত্মক পূর্ণ সংখ্যা বলো তাহলে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যেটা জিরোর থেকে বড়ো যেমন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক ঋণাত পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সেটা কোনগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হয়ে চলতে গেলো এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবার দেখো আমরা মূলত সংখ্যা শিখবো মূলত সংখ্যা কম দেখো ধরো আমরা আটকে দুই দিয়ে ভাগ করলাম কত হচ্ছে চার দুগুণে আট তাহলে কত চার হলো তাহলে চারটা স্বাভাবিক সংখ্যা কিন্তু ধরো সাতকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগটা তো মিলছে না তাহলে এটা যে ভগ্নাংশ চলে আসছে তাহলে এই সংখ্যাটা আমরা কি বলবো এই সংখ্যাটা হলো আমাদের মূলত সংখ্যা মূলদ সংখ্যা যদিও চারটাও মূলত সংখ্যার মধ্যে পড়বে দেখো তাহলে মূলত সংখ্যা কাকে বলে আমরা লিখব যে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে সংখ্যাকে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ করা যায় করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা তোমরা পূর্ণ সংখ্যা বল বুঝতে পেরেছো পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু জিরো মানে কিউর মান কখনও জিরো হবে না নট ইকাল জি জিরো তাকে মূলধ সংখ্যা বলে যেমন দেখো আমরা দুই পাঁচ এরাও মূলত কারণ দুই পাঁচ মানে দুইয়ের এক বলতে পারি পাঁচের এক বলতে পারি আবার জিরো এটাও মূলত সংখ্যা আবার মাইনাস এক মাইনাস দুই এরাও মূলত সংখ্যা এবার দুইয়ের পাঁচ পাঁচের দুই হ্যাঁ সাতের এক পূর্ণ একের দুই হ্যাঁ এগুলো সবই হচ্ছে মূল সংখ্যা তাহলে আমার দেখ পেলাম দেখা যাচ্ছে যে এই যে এতক্ষণ আমরা যেটা পেলাম যে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এরা কিন্তু সবই মূলদ এবং তাছাড়াও আমরা পি বাই যাদেরকে আমরা পি বাই কিউ আকার প্রকাশ করতে পারি অর্থাৎ লব বাই হর যেখানে কিউর মান কখনো জিরো হবে না কিন্তু পি এবং কিউ দুজনেই কিন্তু পূর্ণ সংখ্যা তাকে আমরা বলছি মূলদ সংখ্যা এবার দেখো আমরা পাঁচ নম্বরে যে মূলদ সংখ্যার বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগগুলো এগুলো তোমাদের শর্ট প্রশ্নে এসে থাকে ছোট ছোট কম যে দুটি মূলত দুটি মূলত সংখ্যার মূলত সংখ্যার সংখ্যার যোগ দেখো দুটি মূলত সংখ্যার যোগ ধরো আমি বললাম দুইয়ের তিন আর পাঁচের দুই এটা দুটি মূলত সংখ্যা তা এর যোগ ফল কী হবে এদের যোগ ফল যদি হয় তাহলে কি আসবে তিন দুগুণে রসগুড় তিন দুগুণে ছয় তা তিন তিন দিয়ে ভাগ করো তিন দুগুণে দুই দুই দুগুণে চার যোগ দুই দুগুণে তিন দুগুণে ছয় তিন পাঁচ পনেরো সঙ্গে সঙ্গে কথা হচ্ছে পনেরো ষোলসত্তর আর উনিশ উনিশের ছয় তাহলে এটা একটা মূলত তাহলে দুটো মূলত সংখ্যার যোগফল কিন্তু মূলদ। আবার দেখো বি দুটি মূলদের দুটি মূলদ সংখ্যার সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল দেখো ধরো আমরা এটাই নিচ্ছি আমরা যে দুইয়ের তিন বিয়োগ পাঁচের দুই তো এটা আমরা যদি বিয়োগ করি তিন দুগুণের ছয় তাহলে কথা হচ্ছে তিন তিন দুগুণে ছয় দুই দুই দুগুণে চার বিয়োগ তিন দুগুণে ছয় এই চা তিন কত হচ্ছে এটা এটাও তিন দুগুণে ছয় তিন তিন পাঁচ পনেরো তাহলে কত হলো দিয়ে বিয়োগ করো তাহলে মাইনাস এগারো এগারো ছয় তো এটাও একটা মূলত তাহলে মূলত সংখ্যার বিয়োগ ফলেও এটা হচ্ছে মূলত এবার দেখো মূলত সংখ্যার গুণ দেখো ধরো ওইটাই আমরা নিলাম পাঁচের দুই গুণিতক তিনের পাঁচ তাহলে এটা গুণ করো কত হচ্ছে তাহলে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে তিনের দুই তা সেটাও একটা মূলদ তাহলে মূলত সংখ্যার গুণ ফল মূলত পাঁচের ডি এবার হচ্ছে মূলত সংখ্যার ভাগ ফল ভাগ ফল দেখো তা ধরো আমরা পাঁচের তিন ভাজিতক একের দুই এটাও মূলত এটাও মূলত তা ভাগ করো পাঁচের তিন গুণ ভাগটা গুণ হয়ে যাচ্ছে তা দুইয়ের এক কথা হচ্ছে পাঁচ দুগুণের দশ নিচে হচ্ছে তিন তা এটাও তো মূলত এটাও মূলত তাহলে তাহলে মূলত সংখ্যার ভাগ ফল কিন্তু যদি আমরা কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে কোনো মূলত সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি এক্সেপশান দেখো ধরো একের পাঁচ ভাজিতক জিরো কিংবা দুই ভাজিতক জিরো এরকম সংখ্যা যদি কোনো জিরো দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা হবে অসঙ্গত সেটা আসবে অসং অসঙ্গত অর্থাৎ এটাকে মান ঠিক বের করা যায় না তোমরা এর পরে শিখবে এই অসঙ্গত চিহ্নটা ঠিক কিছুটা এইরকম অসঙ্গত চিহ্নটা ঠিক আছে পরে তোমরা এগুলো ব্যবহার শিখবে তো যাই হোক কোনো সংখ্যাকে যদি আমরা কোনো মূলত সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে অসঙ্গত কেবলমাত্র এইটাই একমাত্র ব্যতিক্রম বাদবাকি সমস্ত মূলত সংখ্যার ভাগ কিন্তু মূলতই হবে ঠিক আছে এইবার আমরা অঙ্কে অনুশীলনী ফিরে যাচ্ছি